আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা ইমার্জেন্স অফ সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব সফটওয়্যারের লাইফ সাইকেল বা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। একে সংক্ষেপে বলা হয় SDLC, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো আস্তে আস্তে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা করছি, আস্তে আস্তে আমরা পরবর্তী অধ্যায়ের জিনিসগুলো আলোচনা করব। দেখি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কাকে বলে। ইজ এ সিকুয়েন্স অফ অ্যাক্টিভিটিস দ্যাট প্রোডাকশন সফটওয়্যার প্রোডাক্ট, অর্থাৎ একটা সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস। এটা একটা কার্যের অ্যাক্টিভিটিস মানে কি, কার্যাবলীর ধারাবাহিকতা, তার ধারাবাহিক কার্যাবলী যেটা কী করে আমাদেরকে একটা সফটওয়্যার প্রোডাক্ট তৈরিতে সাহায্য করে। দেখি তারপরে কি আরও অনেক সংজ্ঞা এখানে আছে, আমরা একটু দেখব এবং এর লাইফ সাইকেলের যে ডায়াগ্রামটা সেটাও দেখব। ইট ইজ এ ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার সিকোয়েন্স অফ স্টেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেভেলপ দ্য ইন্টেন্ডেড সফটওয়্যার প্রোডাক্ট। একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার সিকোয়েন্স, এটা একটা SDLC ফ্রেমওয়ার্কের আমরা দেখবো যে স্টেপ টু বি ফলোয়েড টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ এ সফটওয়্যার প্রোডাক্ট রিসেন্টলি, এটাকে বলা হচ্ছে SDLC। প্রথমে কমিউনিকেশন করতে হবে বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে, যে তাদের সাথে যোগাযোগ করতে হবে যে তারা কী ধরনের প্রোডাক্ট চায়। দেন রিকোয়ারমেন্ট গ্যাদারিং, আমাদেরকে তাদের চাহিদা কী কী, আসলে ক্লায়েন্ট কী কী চাচ্ছে সেগুলো আমাদেরকে গ্যাদার করতে হবে। তারপর ফিজিবিলিটি স্টাডি, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে, এটা হলো ফিজিবিলিটি স্টাডি। এটা হলো যে আসলে আমাদের সেটা ক্ষমতার মধ্যে কি না, আমরা যে টেকনোলজিতে কাজ করতে এই টেকনোলজির মধ্যে পড়ে কিনা, সে সফটওয়্যারটা আমরা ক্লায়েন্টের চাহিদা আমরা সেরকম করতে পারবো কি না, আর সে টেকনোলজির লোক আমাদের আছে কি না, ডেভেলপার আছে কি না, বা এটা আমাদের সীমানার মধ্যে কি না, সেটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। এটা আমরা ফিজিবিলিটি স্টাডি করবো। তারপর সিস্টেম অ্যানালাইসিস করবো, সেখানে কী ডাটাবেস ইউজ করা হবে, তারপরে হলো তারপরে কতটুকু জায়গা নেবে, তারপর কীভাবে কীভাবে করবো, সমস্ত জিনিসগুলো সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে পড়ছে। তারপর সফটওয়্যার ডিজাইন, তারপর সেটাকে আমরা ডিজাইন করা শুরু করবো এবং দেন কোডিং করবো, টেস্টিং করবো। একটা জেনারেল পারপোজ একটা SDLC-র এটা ইয়া। তো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা এখানে এরকমভাবে দেখছি সব, আর এর মডেল কিছু আছে, আমরা ওয়াটারফল মডেল দেখবো, তারপর প্রোটোটাইপ মডেল দেখবো, এ ধরনের বিভিন্ন মডেল আমরা দেখবো, তারপর হলো আরও বেশ কিছু মডেল দেখবো। হলো আচ্ছা, আগে দুটো মডেল করে নিই, তারপরে এগুলো দেখবো। তো এই দুটো এই মডেলের ক্ষেত্রে এই সবগুলো মডেলের ক্ষেত্রেই স্পেসিফিকলি এই SDLC-র এই জিনিসগুলো যেগুলো রয়েছে, কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, তারপর হলো ফিজিবিলিটি স্টাডি, সিস্টেম অ্যানালাইসিস, সফটওয়্যার ডিজাইন, কোডিং অ্যান্ড টেস্টিং, এগুলো থাকবে। ইমপ্লিমেন্টেশন, অপারেশন অ্যান্ড মেনটেন্স অ্যান্ড পজিশন। তারপরে আমরা এখন দেখবো যে আসলে একটা ধাপ আমরা এখন একটু 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 আলোচনা করে দেখবো যে কমিউনিকেশন কী। ভেরি ফার্স্ট স্টেপ হোয়ার ইউজার কন্ট্যাক্ট দ্য সার্ভিস প্রোভাইডার, সফটওয়্যার অর্গানাইজার, অর্গানাইজেশন যারা সফটওয়্যার তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করবে, অ্যান্ড ইনিশিয়েটস দ্য রিকোয়েস্ট ফর এ ডিজায়ার্ড সফটওয়্যার। তখন একটা আবেদন করবে যে আমার একটা ভালো এরকম একটা সফটওয়্যার দেন, প্রোডাক্ট ইন রাইটিং অ্যান্ড ট্রাইস টু নেগোসিয়েট দ্য টার্মস, এবং সেগুলো লিখে লিখে দেওয়ার চেষ্টা করবে এবং টার্মস অফ টেকনোলজি আলোচনায় নিয়ে আসবে। নেগোসিয়েট বলতে আলোচনা করা, এর আলোচনা করবে। কমিউনিকেশন করার প্রথম ধাপ হলো সফটওয়্যার কোম্পানিতে গেল বা সফটওয়্যার অর্গানাইজেশনে গেল, সেখানে সে তার কথাবার্তা বলবে এবং কীভাবে কীরকম প্রজেক্ট আছে সেটা বলবে। এবার যারা সফটওয়্যার প্রোভাইড করবে তারা করবে কি, রিকোয়ারমেন্টগুলো গ্যাদারিং করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কারণ এই রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে বুঝতে না পারলে আসলে সফটওয়্যার তৈরি করা সম্ভব না, কিন্তু রিকোয়ারমেন্ট গ্যাদারিং এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। হেয়ার টার্ম অফ সফটওয়্যার ডেভেলপার হ্যার টিম অফ সফটওয়্যার ডেভেলপার হোল্ডস ডিসকাশন উইথ ভ্যারাইটিস স্টেক হোল্ডার ফ্রম ফ্রম প্রবলেম ডোমেইন অ্যান্ড ব্রিং আউট অ্যাজ মাস অ্যাজ ইনফরমেশন অ্যাজ পসিবল অন দেয়ার রিকোয়ারমেন্ট। তাদেরকে তারা আসলে তাদের রিকোয়ারমেন্ট সম্বন্ধে ভালোভাবে নাও অবগত থাকতে পারে, তাদেরকে করা যে আপনি কি এটা চান কিনা বা আপনারা এই কাজ করবেন কিনা, এ ধরনের বিভিন্ন জিনিস সম্বন্ধে তাদেরকে জানানো, কারণ তারা তো পারছেন না, তাদেরকে জানাতে হবে। তখন তাদের সাথে আলোচনা করে সেই রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করবো। হলো সিস্টেম রিকোয়ার, আর হলো ইউজার রিকোয়ার, আর ফাংশনাল রিকোয়ারমেন্ট, কি ফাংশনালিটি চাচ্ছে হলো ফাংশনাল রিকোয়ারমেন্ট। তারপর হলো সিস্টেম রিকোয়ারমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট বলতে সেখানে তারা
সেটা কত কতজন চালাবে, এরকম হার্ডওয়্যার টাইপের রিকোয়ারমেন্টগুলো রিকোয়ারমেন্টগুলো আছে, বা কত বড় হবে বা সিম্পল বড় হবে, এ ধরনের প্রজেক্টের এক একটা এক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। সেগুলো আমাদেরকে রিকোয়ারমেন্ট আলাদা আলাদা ক্যাটাগরি করে সেগুলোকে করতে হবে, ওয়েস অফ রিকোয়ারমেন্ট কালেক্টিং। আচ্ছা, আমরা কীভাবে কীভাবে রিকোয়ারমেন্টগুলো কালেক্টিং করতে পারি? রেফারিং টু ডাটাবেস, ডাটাবেসের সাপেক্ষে কী ডাটাবেস ইউজ করতে পারছে, যেমন মঙ্গোডিবি ইউজ করতে পারে আবার মাইএসকিউএলের জন্য। আচ্ছা, স্টাডিং ইন সিস্টেম অ্যান্ড সফটওয়্যার, তারপরে তাদের বর্তমান যে সফটওয়্যার বা সিস্টেম যদি থাকে সেটা ইয়ে করা, তারপরে কালেক্টিং অ্যান্সার ফ্রম কোশ্চেনের, প্রশ্ন করে তাদের মধ্যে ইয়ে করা, কি বলে হলো যে তাদের কি আসলে রিকোয়ারমেন্ট সেটা নিজেরাই প্রশ্ন করে আমরা জেনে নিলাম। তারপরে ইন্টারভিউয়ার্স টু ইউজার্স অ্যান্ড ডেভেলপার্স, ইউজার অ্যান্ড ইউজার এবং ডেভেলপারের মধ্যে একটা ইন্টারভিউ কমিউনিকেশন হবে। এইভাবে করে আমরা রিকোয়ারমেন্ট করতে পারি, গ্যাদারিং করতে পারি রিকোয়ারমেন্টগুলো, প্রয়োজনগুলো। আচ্ছা, ফিজিবিলিটি স্টাডি, এটা আমি আগেও বলেছি যে আসলে এটা আমাদের এফোর্টসের মধ্যে আসে কি না। আফটার রিকোয়ারমেন্ট গ্যাদারিং উইথ দ্য হেল্প অফ এনি অ্যালগোরিদম স্কিম অ্যানালাইসিস, সফটওয়্যার ক্যান বি ডিজাইন অল আসলে এই জিনিসটা করা সম্ভব কি না, বাস্তবে এই জিনিসটাকে সফটওয়্যারে পরিণত করা সম্ভব কি, এটাকে বলছি ফিজিবিলিটি। আচ্ছা, তাদের দ্বারা সম্ভব কিনা, বিকজ অফ দ্য ইউজার অ্যান্ড অলসো অ্যানালাইজ ইফ দ্য প্রজেক্ট ইজ ফিনান্সিয়ালি প্র্যাকটিক্যালি অ্যান্ড টেকনোলজিক্যালি, মানে কী কীভাবে দেখবো ফিনান্সিয়ালি এবং প্র্যাকটিক্যালি এবং টেকনোলজি কিনভাবে এটা ফিজিবল কিনা, এটাকে বলছি ফিজিবিলিটি ফর দ্য অর্গানাইজেশন টু দ্য। আচ্ছা, সিস্টেম অ্যানালাইসিস, অ্যানালাইসিস করারও বেশ কিছু ইয়ে রয়েছে, কীভাবে কীভাবে অ্যানালাইসিস করবো, বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায়। তার মধ্যে আমরা দেখি সিস্টেম অ্যানালাইসিস কী, প্ল্যানিং ফেজ, এটা একটা প্ল্যান করছি। আচ্ছা, ডেভেলপার্স রাইট এ রোড ম্যাপ অফ দিস প্ল্যান অ্যান্ড ট্রাই টু থিঙ্ক আপ দ্য বেস্ট সফটওয়্যার মডেল সুইটেবল ফর প্রজেক্ট। এবং সিস্টেম অ্যানালাইসিস চেঞ্জেস প্ল্যান ইন হ্যান্ড, আচ্ছা এই যে এই কী চেঞ্জ আসতে হবে যদি এক্সিস্টিং প্রজেক্ট থাকে তাহলে সেটা অ্যানালাইসিস করতে হবে, অথবা আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাড্রেসিং দ্য ইম্প্যাক্ট অফ প্রজেক্ট অর অর্গানাইজেশন অ্যান্ড পার্সন। অর্থাৎ যদি এই প্রজেক্ট আমরা করি, এই যে সফটওয়্যারটা আমরা তৈরি করি, তাহলে এটার কোনো ব্যাড এফেক্ট আছে না তো, এটা দিয়ে মানুষ কোনো খারাপ কিছু করতে পারবে না তো, এই ধরনের জিনিসগুলো এখানে সিস্টেম অ্যানালাইসিস সময় আলোচনা করা হবে বা ধরে নিয়ে আসা হবে। তারপরে দ্য প্রজেক্ট টিম অ্যানালাইজ দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট অ্যান্ড প্ল্যানস দ্য শিডিউল অ্যান্ড রিসোর্স অ্যাকর্ডিংলি, তাহলে স্কোপগুলো আলোচনা করবে, এটা হলো সিস্টেম অ্যানালাইসিস। আচ্ছা, এখন সফটওয়্যার ডিজাইন, এগুলো নিয়ে আমরা যদি আরও অনেক কিছু তাহলে বলা যায়, তবে এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে সফটওয়্যার ডিজাইন। দেখি এখন আমরা যখন অ্যানালাইজ করে ফেললাম যে না ঠিক আছে এটা আমরা করতে পারবো, ফিজিবিলিটি টেস্ট শেষ, রিকোয়ারমেন্টগুলো নেওয়া শেষ, এখন আমরা একটা ডিজাইন করা শুরু করবো। আচ্ছা, যেমন ডাটাবেজের টেবিল ডিজাইন, স্কিমা ডিজাইন থেকে শুরু করে আমাদের পুরো ইন্টারফেস ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, এগুলো আর টেকেন টুগেদার টু প্ল্যান আপ ডিজাইন দ্য সফটওয়্যার প্রোডাক্ট। এখন সে ডিজাইন করা হবে, ইনপুট নেওয়া হবে ফ্রম ইউজার, তারপরে বিভিন্ন ফেজ থেকে। আচ্ছা, আউটপুট ইন ফর্ম অফ ডিজাইন, আউটপুটগুলো দেখা হবে লজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এক্স্যাক্টলি ডাটা ডিকশনারি, লজিক্যাল ডায়াগ্রাম, তারপর ডাটা ফ্লো ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো তখন আমাদের করা হবে, বিভিন্ন ডায়াগ্রাম করা যে এখান থেকে এখানে যাবে, এইগুলোই মূলত এই সফটওয়্যার ডিজাইনে করা হয়, বা রিলেশনগুলো তৈরি করা ডাটাবেজের মধ্যে, ডাটাটা কোথা থেকে কোথা যাবে, কী ধরনের ডাটা যাবে, কোনখানে কোন ক্যালকুলেশন করা হবে, এগুলো লজিক্যাল এবং মানে ফিজিক্যাল ডিজাইনগুলোও করা হবে। ঠিক আছে, কতটুকু জায়গা নেবে সফটওয়্যার ডিজাইন। এবার কোডিং, এখানে প্রোগ্রামাররা প্রোগ্রামিং করবে, প্রোগ্রামিং এটা আমরা জানি দ্য স্টেপ ইজ অলসো নোন অ্যাজ প্রোগ্রামিং ফেজ অফ সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ডিজাইন স্টার্টস ইন টার্মস অফ রাইটিং প্রোগ্রাম চেক দ্য সুইটেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপিং ইরর ফ্রি এক্সিকিউটেবল প্রোগ্রাম। অর্থাৎ এখান থেকে মূলত শুরু হচ্ছে যে এখান থেকে আসল তৈরির কাজ, এবার টেস্টিং, এখন আমরা টেস্টিং করে দেখবো যে আসলে যে সফটওয়্যার যেটা করছি সেটা আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। আফটার টেস্টিং ইজ ডান হোয়াইল কোডিং বাই দ্য টেস্টার্স
ডেভেলপার্স অ্যান্ড টিম মেম্বার্স। এখন তাহলে এটা টেস্ট করে দেখা হবে যে আসলে সফটওয়্যার বলে সফটওয়্যারটা কাজ করবে কিনা। এটা টেস্টিং বিভিন্নভাবে হতে, প্রোগ্রামিং টেস্ট হতে পারে, ইনহাউস টেস্টিং, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ইউজার ইন টেস্টিং অ্যান্ড মডুল টেস্টিং। মডুল টেস্টিং বলতে প্রত্যেকটা মডিউলও আলাদা আলাদা করে টেস্টিং করা হবে, দেখা হবে যে সেগুলো কাজ করছে কিনা, দেন আমরা পরে ইন্টিগ্রেট করবো। এই যে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেশন, সফটওয়্যার ইজ ইন্টিগ্রেটেড উইথ দ্য ইউজার্স আর ডাটাবেজ অ্যান্ড আদার্স প্রোগ্রাম, এগুলো সবগুলো লাইব্রেরি টাইব্রেরিগুলো সবগুলো একসঙ্গে লাগানো হবে, তারপর ইমপ্লিমেন্ট করা হবে। আচ্ছা, উই ইনস্টল সফটওয়্যার অন আওয়ার মেশিন, নামে এখন মেশিনে ইমপ্লিমেন্ট করা হবে। সফটওয়্যার ইজ টেস্টেড ফর পোর্টেবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রেশন, এগুলোর মাধ্যমে রিলেটেড ইস্যুগুলো টেস্ট করা হবে, ইমপ্লিমেন্ট করা হবে। তারপরে শেষে হবে এখন অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, এটাকে এখন অপারেশন করে দেখা হবে এবং দেখা যাবে যে এটা মেনটেন্স করা কতটা সহজ কিনা, এই জিনিসগুলো, অর্থাৎ ইউজারকে, যারা ইউজার হবে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া। এটা একটা ধাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের। দ্য ফেজ কনফার্মস দ্য সফটওয়্যার অপারেশন টার্ম অফ মোর এফিসিয়েন্ট অ্যান্ড লেস ইরোর্স ইফ রিকোয়ার দ্য ইউজার আর টার্ন অন অর অডিটেড উইথ দ্য ডকুমেন্টেশন অন, প্রয়োজন হয় ইউজাররা ওই এই ডকুমেন্টেশন আরও কিছু শিখে দিবে যে ঠিক আছে এভাবে করে কাজ করতে হবে, মানে ডকুমেন্টেশন সহ অপারেশনগুলো, মেনটেন্স সিস্টেমগুলো ইউজারকে বুঝিয়ে দেওয়া হলো। সফটওয়্যার ইজ মেনটেন টাইমলি বাই আপডেটিং দ্য কোড অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ টেকিং প্লেস ইউজার অ্যান্ড এনভায়রনমেন্ট অর টেকনোলজি। দিস ফেজ মে ফেস চ্যালেঞ্জেস ফর ইডিয়েট বাগস অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড আনআইডেন্টিফাইড প্রবলেমস, অর্থাৎ যখন আমরা এই মেনটেন্স করতে যাব তখন এইখানে গিয়ে আমরা অনেক হিডেন বাগস তৈরি হতে পারে, যে দেখা যাচ্ছে যে আপনি একটা তৈরি করলেন, সেটাকে ইউজারে দিলেন এবং সেখানে মেনটেন্স করার সময় গিয়ে বেশ কিছু ইরর দেখা যাচ্ছে, তো এগুলো তখন সেই মেনটেন্সের ধাপে সলভ করা হয়। তো এই ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা শর্ট ওয়েতে, তো এটাকে বলা হচ্ছে এইচডিএলসি। এর পরবর্তীতে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বিষয়ে যে কিছু মডেল রয়েছে, ওয়াটারফল মডেল, সে ওয়াটারফল মডেলটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।